আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার সকল বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন গুড মর্নিং আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজ ওয়াশিং মেশিনটা ধরিয়ে দিয়েছি কারণ অনেক অনেক কাপড় আর এখন দেখা যায় যে এই মেঘ এই বৃষ্টি একটু রোদ এভাবেই চলছে এজন্য ভোরে উঠেই আমি কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিয়েছি কারণ এখানে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যায় ক্লিন করতে তো এজন্যই তাড়াতাড়ি করে আমি ওয়াশ করতে দিয়ে দিয়েছি তারপরে আমি চলে আসবো একটু রান্না বান্না করতে সরি ব্রেকফাস্ট বানাতে তো ব্রেকফাস্ট বানানোর আগে আমি রাতের এই বাজারগুলো ছিলোর বাবা এনেছিল তো রাতে আমি এগুলো গুছিয়ে রাখিনি এভাবেই রেখে দিয়েছি তো আমি এই যে যে শেলফটা এটাতে আমি এই ক্লিনিক যে প্রোডাক্টগুলো আছে এগুলো সব রেখে দেই হারপিক হুইল পাউডার আর ভীম তারপরে ভীম লিকুইড বার আর স্টিলের মাজনি ব্রাশ জাস্ট এই ধরনের সব কিছু আমি এই র্যাকটার ভিতরেই রাখি আবার অ্যারোসল রাখি কালো হিট এগুলো রাখি এই সমস্ত সব কিছু রাখার জন্য আমি এই এই র্যাকটাকে কিনেছিলাম কারণ এই সমস্ত সব কিছু আসলে যদিও ডয়ারে বা অন্য কোথাও অর্গানাইজ করি তাহলে দেখা যায় যে কিছু জিনিস থেকে যায় পরের মাসে আবার এভাবে কিছু জিনিস নষ্ট হয়ে যায় আবার তেলাপোকা হয় এজন্য জাস্ট এই র্যাকটাই কিনেছি এখানে আমি গুছিয়ে রাখি তো ওগুলো গোছানো তো হয়ে গিয়েছে এরপরে আমি যে হ্যান্ড ওয়াশ এটা শেষ হয়ে গিয়েছিল এটা আমার এই তো আমার যে সিং এর কলের উপরে একটা রেখে দিয়েছি ওয়াশের যার এখানে আমি রেখে দেই বাসনপত্র মেজে কিংবা ডিম ধরে কিংবা মাস্ক ক্লিন করার পরে প্রত্যেক সময়ে আমি হাত ধুয়ে তারপরে আমি অন্য কাজ আবার শুরু করে দেই। এজন্য আমি এখানেই আমার হ্যান্ড ওয়াশটা রেখে দিয়েছি তো এরপরে হ্যান্ডওয়াশ রাখার পরে দেখি নফের আবার পড়তে চলে যাবে তো যাবার আগে আমি ও আটটার আগে বের হয় সাড়ে সাতটা পৌনে আটটার দিকে বের হয় এজন্য আমি এখন একটা ডিম হাফ বয়েল করে দিচ্ছি আর আসবে তো অনেক দেরি করে তো দশটার দিকে এরপরে দেখি দুধ দিয়ে গিয়েছে আর আমি সকালে সব কাজ করার পরে আমি যখন কিচেনে চলে আসি প্রথমে এসে আমি কাব্যর জন্য আর মাস জন্য সাবু ভিজিয়ে রাখি তারপরেতে এই যে ভিজানো হয়ে গিয়েছিল আমি এখন দুধ দিয়ে গেছে ওনারা আমি দুধ দিয়ে এখন রান্না বসিয়ে দিচ্ছি সাবুটা দিকে রান্না হয়ে যাবে ওরা উঠতে উঠতে আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ মাসবিল ঘুম থেকে উঠেই এই তো দুধের এই সাবু এই খাবারটা খেতে পারে না ওর খারাপ লাগে এজন্য ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করিয়ে একটু পানি খাওয়াবো তারপরে একটা ডিম খাওয়াবো তো ডিমটা খেতে মিনিমাম পনেরো মিনিট লাগে ওর আমি এদিকে সাবু রান্না করার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি চিনি দেই না চিনি দিলে কাব্য এক দুইবার খেতে পারে তারপরে যদি দেই মুখে ওর ওক চলে আসে ও আর নিতে পারে না তো যাই হোক ওদিকে তো সব নাস্তা রেডি এখন আমি আমাদের নাস্তা রেডি করছি এগুলো হলো আমার স সকালবেলার ছাপ তো মাসবিল ঘুম থেকে উঠে গিয়েছে ওকে একটা ডিম খাইয়েও দিয়ে দিয়েছিলাম তো আমরা তো লেটেই নাস্তা করি যেমন সাড়ে দশটার দিকে নভেরা আসার পরে তো তখন তোর খুদ লেগে গিয়েছে এজন্য ওর জন্য দুটো পরোটা ভেজে নিচ্ছি তো অবশ্যই দুটো পরোটা খেতে পারবে না তো একটা পরোটা খাবে মাসবিল আর একটা নভেরা খাবে এভাবেই তো যাই হোক আমাদের নাস্তা বানিয়ে নিচ্ছি আর এই তো আমার চুলার মাঝখানে আমি কলা পাতা কালারে এই তো আমি একটা স্পুন রাখার আবার খুন্তি রাখার একটা এটাকে কি বলা হয় আসলে আমি জানি না আমি জাস্ট পাত্র এটা বলেই আপনাদেরকে সমন্ধন করবো এটাই রেখেছি জানি না নামটা কী এটা আমার অনেক অনেক বছর আগের কেনা ছিল তো এখন আমি ইউজ করছি তো পাশে আসলে মাঝখানে রাখলে কি হয় এটা অনেকবার আমি রেখেছি রেখে রেখে আবার উঠিয়েও রেখেছি কারণ জাল ধরালে দেখা যায় যে পুড়ে যেতে পারে এজন্য তো সতর্কও থাকতে হবে কারণ না হয় খুন্তি আবার চুলার উপর রাখলে চুলাটা আবার নোংরা হয়ে যায় এজন্য এটার উপর রাখলে আবার এটা ক্লিন করলেই হয়ে যায় তো সকালের নাস্তার পর্ব শেষ করে এই তো চলে এসেছি আমি আমার বেডরুমে আমি বেডরুম এখন গুছিয়ে নিব, তো এই তো আমার ছেলেমেয়েরা এরা খুবভাবে বিচরণ করছে তো ওরা এভাবেই বসে খেলতে পছন্দ করে এই ম্যাট্রেসের উপরে যে বেডশিট ছিল এটা সরিয়ে এভাবেই বসছে এভাবে বসতে পছন্দ করে মা কাব্য এসে তো একটু পরপর ভুটে উপর হয়ে শুয়ে থাকে তো দেখতে ভীষণ ভালো লাগে এজন্য আর আমি সরাই না তো যখন মানে গোসলের আগ পর্যন্ত ওরা এভাবেই খেলতে থাকবে যতক্ষণ আমি ঘর না গোসাচ্ছি অতক্ষণ পর্যন্তই এরা খেলছে এভাবেই খেলবে আর আমার দেখতেও ভালো লাগে তো কাব্যকে এখন একটু অকারে বসিয়ে দিচ্ছি মাসবিলকে মাসবিলের গাড়িতে ক্যাপ্টেন বাইকে বসিয়ে দিব আর এদিকে আমি খাটটা গুছিয়ে নিব ভালোভাবেই এরপরে আর দেখাইছিলাম না কারণ এরপর থেকেই মানে এত মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল একটা বিষয়ে সেটা হয়তো কোনো দিন শেয়ার করা হবে না অনেক কঠিন আর মনের ভিতরে ঝড় চলেছিল তো আর আমি ভিডিও শুট করিনি না আমি আমার মতো করে কাজ করে নিয়েছিলাম খুব সুন্দর বলো হ্যাঁ আল্লাহ মা মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না শুনে আমার শরীর পুরো কাঁপে বলতে হয় আল্লাহ মন খারাপ থাকলে আমি বলতে পারি না তো কারণ বড় না কথা বলি না কান্না করতে পারি না আমার কোনো কিছুই পারি না তো দেখা যায় আমার দুর্বল লাগে শরীর আমার শরীর ভীষণ কাঁপে তাই তো আমি বসে থাকি হ্যাঁ হিয়া এরপরে বিকেলবেলা বিকেলেও না তারও পরে মানে সন্ধ্যায় আমি রান্না করতে আসছি কারণ ওর বাবাকে এখন থেকে আজ একটা সপ্তাহ হলো আমি খাবার দিয়ে দিই দিনের জন্য ওর বাবা সকাল ছটায় চলে যায় তো আমায় পাঁচটা অ্যালার্ম দিয়ে রাখি তখন আমি ওর বাবার জন্য সব কিছু দুপুর এবং লাঞ্চ এবং ব্রেকফাস্ট দুটোই বানিয়ে দিয়ে দেই তো লাঞ্চ আর ব্রেকফাস্টে থাকে হচ্ছে রুটি এই তো তার আগে বলি এখানে আমি চুলার উপরে এগুলো রাখার জন্য প্যান্টগুলো রাখার জন্য আমি এটা একটা হ্যাঙ্গিং হ্যাঙ্গার এটা আমি রেখে দিয়েছি কারণ আমার সুবিধা হয় কাজের জন্য তো ওর বাবাকে আমি ব্রেকফাস্ট এবং লাঞ্চে বানিয়ে দিই দুবেলাতেই রুটি খায় আর মাছ সবজি ডিম আর যে কোনো একটা ডেজার্ট আইটেম থাকে এভাবেই এগুলোই দিচ্ছি আজ একটা সপ্তাহ আমার অনেক অনেক ভালো লাগে যদিও ভরে ওঠার অভ্যাস নেই কিন্তু হয়ে যাচ্ছে অভ্যাসটা মানুষ পারে না এমন কি আছে আর মাধুরী পারে না এমন কিছুই নেই তো যাই হোক এই তো চলে আসছি আগামীকাল সকালের জন্য তো রান্না করে রাখছি রাতে রাতে এসে ওর বাবা একটু খাবে ওর বাবাকে একটা ডিম ভর্তা করে দিব গরম ভাত রান্না করি এখন সে রাতে এসে গরম ভাতটা খেতে পারে কারণ দুবেলা রুটি খাওয়ার পরে আর একটু ভাতের চাহিদা তো থেকেই যায় এজন্য রাতে এসে একটু ভাত খাবে ডিম ভর্তা দিয়ে আর এই মাছটা একটুখানি নিয়ে খাবে নভেরাও খাবে আমি খাই না তো যাই হোক এর পরের দিন আবার সকাল বেলা থেকে স্টার্ট করবো বন্ধুরা আজ এ পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফিয়ামানুল্লাহ 好好好 Terima <sum> kasih.